করোনা আবহে পাল কেটেছে সামাজিক উৎসবের। বাঙালি বারো মাসে তেরো পর্বণে ছেদ পড়েছে, কিন্তু বাঙালি শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবকে ঘিরে উন্মাদনার তঙ্গে শহরে বিভিন্ন পুজো কমিটিগুলো নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে খুঁটি পুজোর মাধ্যমে। কাশের তোলায় প্রকৃতি জানান দিচ্ছে মা আসছে। মহালয়ার পুণ্যলগ্নে নারায়ণতলা স্পোর্টিং ক্লাব খুঁটি পুজো সেরে ফেলল। ৪৯তম বর্ষে তাদের ভাবনায় সামাজিক বার্তা। শিল্পী রাজেশ ব্যানার্জির পরিকল্পনায় মনোর সেজে উঠবে সামাজিক বার্তায়। বিশ্বকর্মা পুজোর দিন খুঁটি পুজো উপস্থিত ছিলেন রাজ্যসভা সাংসদ ভোলা সেন, বিধাননগর পুর নিগমের ৭ নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধি শম্পা চক্রবর্তী, সমাজসেবী খোকন ভূঁইয়া, সুকান্ত রঞ্জন সরকার, চিফ ইঞ্জিনিয়ার মন্দি মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিরা। আজকে নারায়ণতলা ওয়ার্ল্ড স্পোর্টিং ক্লাবের সমস্ত অধিবাসী বৃন্দ, এই এলাকাবাসী, পল্লীবাসী, মা ভাই বোনেরা, তাদের সবাইকে মহালয়া, বিশ্বকর্মা পুজো, এলাকার দুর্গোৎসবের দুর্গোৎসব ২০২০ খুঁটি পুজো সব কিছু উপলক্ষে অনেক শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার জানাই, বড়দের প্রণাম জানাই। এই করোনার আবহে মহামারীতে যেহেতু এখনও ভ্যাকসিন আবিষ্কার হয়নি, তাই অনেক প্রশাসনিক নিয়মাবলীর মধ্য দিয়ে আমাদের চলতে হচ্ছে, চলতে হবেও, কিন্তু সেই সব নিয়ম মেনেও পুজো হবে। পুজোর ব্যাপারে ২৫ তারিখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক নিয়মাবলী জানাবেন, সেই মতোই আমরা নারায়ণতলা ওয়েস্ট স্পোর্টিং ক্লাবেও পুজো করব। নিয়ম যা প্রশাসন বেঁধে দেবেন সেই অনুযায়ী আমরা করব, সেই কথা মেনেই চলব। আমরা বিশ্বাস করি মানব সভ্যতা চিরকালই সব হার্ডল পার করে এসেছে, করোনার হার্ডলও আমরা পার করব। এবং ইতিমধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কারণে বাংলায় করোনা মোকাবিলায় আমরা খুব ভালো জায়গায় আছি। করোনায় সুস্থতার হার ৮৭%, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ভালো। আর মৃত্যুর ক্ষেত্রে আমরা এখনও ১.৫%, সেটাও ভারতবর্ষের গড় শতাংশ থেকে অনেকটা কম। ফলে দুর্গাপুজো সেটা খুব বাজে সময় একটা হচ্ছে, শরদের শিলিফুল যেমন মায়ের আগমনে বার্তা দেয়, নারায়ণতলা স্পোর্টিং ক্লাব এবছরে আমার একটা কল্পনা সামাজিক একটা বার্তা দেয়, সমাজে মানুষ আরও আনন্দ থাকে এবং এদের পাশে একটা সামাজিক বার্তা নিয়ে যদি ক্লাব থাকে সেটা নিয়ে একটা আমার থিমটা সম্বন্ধে যদি আমার থিমের নাম হচ্ছে বার্তা। বার্তা হচ্ছে মানুষ নানারকমভাবে দেয় সামাজিক বার্তা, এই ক্লাবে এই বছরে একটা চিন্তা হবে, তবে বাকিটা তো কাজের সময় দেখা যাবে। সেটা কি করোনা নিয়ে? করোনা রয়েছে, আমফান রয়েছে, সম্পূর্ণ মিলিয়ে রয়েছে, বাকিটা তো কাজের সময় দেখা যাবে। যারা পুজোর দর্শনার্থী আছে তাদের কী মেসেজ? আমি এবং আমার হয়তো ক্লাবের পক্ষ থেকে একটা জিনিস বলতে চাই, মানুষ মানুষের পাশে সবসময় থাকুক, মানুষের সাথে যে কোনো সমস্যায় যদি পড়ে তাকে হেল্প করুন। করোনা নিয়ে যে জিনিসটা চলছে, তারপর বাবা কি যে আজকে যে একটা বার্তা দিচ্ছে কী বলবেন? সেটা মেনেই এখানে অনুষ্ঠানটা হচ্ছে আমি খবর পেলাম, এবং দেখতেও পাচ্ছেন আপনারা যারা এখানে এসছেন তারা স্বাস্থ্যবিধি মেনে হচ্ছে। এবং এরা আমি কথা বলছিলাম উদ্যোক্তাদের সঙ্গে, এবার একটুখানি অভিনবত্ব আনা হচ্ছে, প্রতি বছর যেভাবে প্যান্ডেলটা হয় এবছর সেভাবে হয়েছে না, এবছর প্যান্ডেলটা দুদিক খোলা রাখার ব্যবস্থা হচ্ছে, ঠাকুর একদিকে থাকবে যাতে দর্শনার্থী যারা আছে তারা একদিক থেকে এসে প্রতিমা দর্শন করে আরেকদিক দিয়ে বেরিয়ে যেতে পারে, কোনো জায়গায় যাতে ভিড়টা যাতে না হয়। এবং রিপোর্ট চ্যানেল 10।